যে কারণে আরব জনগণের মধ্যে হু হু করে বাড়ছে এরদোয়ানের জনপ্রিয়তা। মিশরকে সাথে নিয়ে উপসাগরীয় অধিকাংশ আরব দেশ তুরস্ককে কোণঠাসা করার উপায় খুঁজতে তৎপর হলেও সিংহভাগ আরব জনগণ মনে করছে যে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোয়ানের ব্যাপারে আরব দেশের সরকার এবং জনগণের এই বিপরীত অবস্থান উন্মোচিত হয়েছে অতি সম্প্রতি প্রকাশিত আরব জনমতের উপর একটি ব্যাপক ভিত্তিক জরিপের ফলাফল। আরব বিশ্বের ১৩টি দেশে পরিচালিত হয় এই জনমত জরিপ। জরিপের অংশ গ্রহণকারীদের ৫৮% মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্য নীতি আরব স্বার্থের পক্ষে। ফিলিস্তিন ইস্যুতে বটেই, এমনকি সিরিয়া ও লিবিয়ায় তুরস্কের বিতর্কিত সামরিক হস্তক্ষেপেও সিংহভাগ আরব জনগণ সমর্থন করছে। তুরস্কের পর চীন এবং জার্মানি মধ্যপ্রাচ্যের নীতির প্রতিবাদে আরবের মনোভাব সবচেয়ে ইতিবাচক। চীনের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেছেন ৫৫% মানুষ, আর জার্মানির নীতির পক্ষে ইতিবাচক মতামত দেন ৫২% উত্তরদাতা। তবে উল্টো দিকে সবচেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে আমেরিকার মধ্যপ্রাচ্যের নীতির উপর। এশিয়া এবং আফ্রিকার আরব বিশ্বের ১৩টি আরব রাষ্ট্রে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাব জানতে এই জরিপটি করেছে দোহা এবং বৈরুত ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ। এরদোয়ান ম্যাজিক, লন্ডনের রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টেস্ট প্রধান এবং মধ্যপ্রাচ্য নীতির বিশ্লেষক শামি হামদি বলেছেন, তুরস্ক রাষ্ট্রের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোয়ান যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। হামদি আরও বলেন, সন্দেহ নেই যে তুরস্কের গ্রহণযোগ্যতা বিশেষ করে সাধারণ প্রান্তিক আরব জনগোষ্ঠীর কাছে বাড়ছে এবং গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে তুরস্ক রাষ্ট্রের চেয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের ভাবমূর্তি প্রধান ভূমিকা রাখছে। এরদোয়ানের আগের তুরস্ক এবং এরদোয়ানের পরবর্তী তুরস্ক যে অনেক আলাদা, আরবরা তা বুঝতে পারছে। তারা জানে তুরস্কের নতুন যে পররাষ্ট্রনীতি তার স্রষ্টা এককভাবে এরদোয়ান। শামি হামদিদের মতে, এরদোয়ানের আগের তুরস্ককে আরবরা দেখত একটি নিপীড়িত রাষ্ট্রকারী বা রাষ্ট্র হিসেবে, যারা আরব এবং অমুসলিমদের স্পর্শকাতরতাকে তোয়াক্কা করত না। এটি ঐতিহাসিক সত্য যে একসময় আরবরা যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আদায়ের একাট্টা হয়ে কাজ করছিল, তুরস্ক তখন পুরো উল্টো পথে গিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু আরবরা এখন দেখছেন প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের সেই অবস্থান বদলে দিয়েছেন। মিশর, UAE, সংযুক্ত আরব আমিরাত, তিউনেশিয়া এবং সৌদি আরব শাসকরা যখন আরবদের চিরাচারিত মুসলিম পরিচিতি এবং সত্তাকে খাটো করার চেষ্টা করছেন, এরদোয়ান তখন মুসলিম পরিচিতি তুলে ধরতে দ্বিধাহীনভাবে সোচ্চার। হামদি মনে করেন, এরদোয়ান তুরস্কের প্রতি এই মুগ্ধতার সাথে আরব বসন্ত পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির যোগসূত্র রয়েছে। আরব বসন্তের পর মিশর সহ যেসব দেশে নির্বাচন হয়েছিল তাতে প্রধানত ইসলামপন্থীরা জয়ী হলেও কিছুদিনের মধ্যে তাদের ক্ষমতাচ্যুত করা হয়। বিশেষ করে মিশরে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সরকারকে টিনে হিস্ট্রে নামানো এবং তা নিয়ে পৃথিবীর অনেক ক্ষমতাধর দেশ যেভাবে চুপ ছিল, অনেক মানুষ তাতে প্রচণ্ড ক্ষুব্ধ। তারা মনে করেছে একটি মুসলিম পুনর্জাগরণ ঠেকাতে চক্রান্ত হয়েছে। ফলে শামি হামদির মতে, তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট যখন জোর গলায় ইসলামী সত্তার কথা বলেন, তখন আরব বিশ্বের বহু মানুষ মনে করেন যে তিনি আসলেই তাদের মনের কথাই বলেছেন। আরব বিশ্বের মানুষ দেখছে এরদোয়ান একজন ইসলামপন্থী হলেও গণতান্ত্রিক তুরস্কের রাজনীতিতে তিনি একচ্ছত্র প্রাধান্য বিস্তার করতে পেরেছেন। তিনি তার দেশকে অর্থনৈতিক উন্নয়ন দিয়েছেন, দেশের সামরিক শক্তি বাড়িয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ইউরোপের মতো বড় বড় শক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। এতে বহু মানুষ মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, আরবদের স্বপ্নও তেমন। তারা তাদের নিজেদের দেশকে নিজেদের সরকার এবং নেতাদের এভাবেই দেখতে চায়। ফলে এরদোয়ানের সাথে তারা নিজেদের মেলাতে পারছেন। এরদোয়ানের মধ্যে তারা বাস্তবে একটি আদর্শ মুসলিম নেতা খুঁজে পাচ্ছেন। ফিলিস্তিন এবং এরদোয়ান জনমত জরিপে ফিলিস্তিন ইস্যুতে সাধারণ আরব জনগণের আবেগে যে চিত্র ফুটে উঠেছে তা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরিতে ইচ্ছুক আরব নেতাদের মাথা ভেতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলাফলে দেখা গিয়েছে এখনও ৮৯% আরব মনে করেন যে ফিলিস্তিন ইস্যু বিচ্ছিন্ন কোনো ইস্যু নয়, বরং এটি একটি আরব ইস্যু। এমনকি উপসাগরীয় দেশগুলোর জনগণের মধ্যেও এই মনোভাব এখনও খুবই জোরালো। জরিপের ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত ৮৮% আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিপক্ষে, মাত্র ৬% সমর্থন করে। কিন্তু কেন?
এ প্রশ্নের উত্তরদাতা প্রধান কারণ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্ণবাদী আচরণ এবং ফিলিস্তিনি ভূমি জবরদখল করার কথা উল্লেখ করেছেন। কোন দেশে আরবের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, এমন এক প্রশ্নের জবাবে 66% উত্তরদাতাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কথা বলেছেন। অনেক বিশ্লেষক মনে করেছেন ইসরায়েলের ব্যাপারে এই বৈরী জনমত বুঝেই হয়তো ইহুদি ওই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে সৌদি শাসকরা দুটানায় পড়েছেন। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের উপসাগরীয় রাজনীতির বিশেষজ্ঞ গিওর্গিও কাফেইরো কিছুদিন আগে টুইট করেন, অনির্বাচিত আরব শাসকদের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা আর আরব জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা এক বিষয় নয়, ইসরায়েল নিয়ে মিশরের জনগণের মনোভাবের দিকে তাকালেই তা বোঝা যায়। কাইফিরো লেখেন, ইরান এবং তুরস্ক মধ্যপ্রাচ্যের এই ব্যবস্থাটাকে ব্যবহার করবে। তবে শামি হামদি বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে তুরস্কের অবস্থান কিছুটা জটিল বা স্ববিরোধী এবং শুধু এই ইস্যু ব্যবহার করে সৌদি আরব বা ইউএইকে ঘায়েল করা তাদের জন্য সুবিধা হবে। কারণ হিসেবে তিনি বলেন যে তুরস্ক নিজেরাই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে। দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ চালু রয়েছে এবং দুটো দেশের মধ্যে ব্যবসাও চলছে। তবে এটা ঠিক এমন একটি সাধারণ আরব দুনিয়ায় জোরালো হচ্ছে যে অনেক আরব দেশ যেখানে তাদের বহুদিনের নীতি ছুড়ে ফেলেছেন, ফিলিস্তিনি স্বার্থ জলাঞ্জলি দিতে প্রস্তুত হচ্ছে, সেখানে মিস্টার এরদোয়ান তার দেশের অবস্থান পরিবর্তন করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছেন। তবে প্রশ্ন হলো, আরব শাসকেরা কি তাদের জনগণের মধ্যে এরদোয়ানের এই প্রভাব নিয়ে আদৌ বিচলিত? শামি হামদি বলেন, আরব নেতাদের সামনে দুটো রাস্তা, এরদোয়ানের সাথে সন্ধি করা অথবা তার মোকাবেলা করা। অনেক আরব শাসক মনে করেন এরদোয়ান নতুন এক অটোম্যান সম্রাট হতে চাইছেন, তারা তাই ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলে এরদোয়ানকে সামলানোর চেষ্টা করছেন। তার মতে জনমতের ব্যাপারে এখনও অধিকাংশ আরব শাসক খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন, বরঞ্চ তিনি বলেন ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিয়ে সৌদি রাজ পরিবারের একাংশের মধ্যে এখনও যে দ্বিধা, তার পিছনে বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগই বেশি প্রাধান্য পাচ্ছে। সৌদি রাজ পরিবার মক্কা এবং মদিনার মসজিদের রক্ষক, বৃহত্তর ইসলামী দুনিয়ায় তাদের সেই মর্যাদা এবং গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হওয়া নিয়ে তারা বেশি চিন্তিত। তার মতে জনমতের ব্যাপারে এখনও অধিকাংশ আরব শাসক খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন, বরঞ্চ তিনি বলেন ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিয়ে সৌদি রাজ পরিবারের একাংশের মধ্যে এখনও যে দ্বিধা, তার পিছনে বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগই বেশি প্রাধান্য পাচ্ছে। সৌদি রাজ পরিবার মক্কা এবং মদিনার মসজিদের রক্ষক, বৃহত্তর ইসলামী দুনিয়ায় তাদের সেই মর্যাদা এবং গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হওয়া নিয়ে তারা বেশি চিন্তিত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।